আজকে কি মেনু আছে? আজকে মেনুটা কি বলবো নি, খাওয়ার সময় দেখে নিবে। আমার সঙ্গে আমার বৌদি ঝগড়া হয়েছে। এই আমি শুধু চুপচাপ মুখ বুঝি রান্না করতে চলে যাবো। নন্দ কাছাকাছি থাকলে আর কি, আমি দুটো এড়ে ঘুরে চলে যাবো। ওদের কথায় কান দিবে নি, তুমি তো আমার কাজ করো। আমি চাই তুমি তাড়াতাড়ি কান কালা হও। মাসি দেখা চুপ করে বসে আছে, কিছু এই যে এখানে কুচো চিংড়ি বাঁচা চলছে, কুচো চিংড়ি দিয়ে ওইদিকে মোচা আছে, মোচার ঘন্ট হবে, ডিমের ঝোল শুকতে হবে, ডিমের ঝোল হবে, হ্যাঁ, তারপরে এই যে এত লোকের আইটেম, এবার খিচুড়ি ভোগ হবে মায়ের। আজকে দাদু আজকে থাকবে তো না পালিয়ে যাবে? খেয়ে দে, খেলা হবে, ঠাকুর বিসর্জন হবে। হ্যাঁ চাবি নিয়ে নিয়েছে, স্কুটির চাবি নিয়ে নিয়েছে বলে কাঁদতে। কি খাবার হবে? আচ্ছা খিচুড়ি আলুর দম, আলুর দম বাসন্তী বলে হলে ভালো হয়। কালকে চন্দন খাওয়াবে, চন্দন খাওয়াবে, ভালোই হয়েছে। আজ থেকে নিমন্ত্রণ পড়লো, আজ থেকে তোদের বাড়িও খাবো নি তাহলে কিছু। এত ঠান্ডায় গলা ধরে যাবে। চিনচিনের পরিবর্তে সেরকম ধরনের কি আছে? কি ধরনের বলো তুমি? সেরকম ধরনের কি আছে? কফি পকোড়া, মাংসের পকোড়া, কফি, লেবু জল, লেবু জল, নুন লেবু জল, পকোড়া পকোড়া তো খাওয়ারে রে গেল। হ্যাঁ কিন্তু তিন তিন ছোট ছোট হজমের হজমের তার বদলে কি আছে? ঠাকুরের সরস্বতী মায়ের ভোগ হবে আজকে, কিন্তু ভোগের দায়িত্ব বৌদি, বৌদিকে ভোগের দায়িত্ব দিয়েছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, স্নান করে একটু শুভ তো বৌদি রান্না করবে, খিচুড়ি হবে, আলুর দম হবে, আর বেগুন ভাজবে একটা। কে হাম করবে? আমাকে দে, আমাকে দে। ও বাবা আমার মেলা খারাপ, আরে দিবি নি চিকু, হাম 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 আমাকে দে, আর দিবি নি, তাহলে আমি তোকে এটা দেবো নি, ছলা দেবো নি, ছলা। হুম কেমন করে ডাক কুকুর আর বিড়াল, বিড়াল বিড়াল কোন করে মুখের ভিতরে মোটর ছুটি ঢুকি হয়ে যাচ্ছে তোমার। কাউ কেমন করে হাম্ব, শিয়াল কেমন করে ডাকে মাংকি, হুপ। দেখতে দেখতে সরস্বতী পুজো চলে গেল, আজকে তো বিজয়া, তো মাকে ভোগ দেওয়া হয়েছে, এই যে ঠাকুর চলে এসছে, পুজো দেওয়া হবে, পুজো হলে তারপরে আজকে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। পিসিমণি প্রত্যেক বছর তো আবির মাখানো, এবছর আবির মাখানো হবে। এবছর আবিরটা তুই কিনে নিয়ে আসবি, টাকা দাও। তোর দিদা 500 টাকা নিয়ে নিয়েছে, গরম খিচুড়ি এদিকে ঘুমানো। দাদু কে যদি একটু আবির দিয়ে দিই কি রেগে যায়? না না রাগির রাবির কে জানো, ও পালে একটু দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, তা না করে গোটা মাথা ভূত করে দিবে। রাখবে নি তুই বল, না বেশি আনন্দ ভালো না, মুখ টুকু পড়ে যাবে বাবা। এই বয়সে আনন্দ কর।
ওম মিশনা ওম মিশনা ওম মিশনা ওম দাদা মিশনা মারো বাকি সব দেবো গরম ভাত লেগেছে খেতে এখন বাজে দুটো, এখন আমার সান টান হয়নি, ম্যাডাম খেতে বসে গেছেন চেয়ারে। আজকে দুপুরে তো মাংস মাংস করবে বিজয়ের দিনে, ডিমের ঝোল ভাত শুধু আজকে। রাতে খিচুড়ি খাবে বলে আর এখন মাংস খাচ্ছে না। আর এদিকে পুরো ফুল ফ্যামিলি এখন খেতে বলে মাসি খুব কানে মানে একদম শুনতে পায় না বললেই হয়। দুজনেই দুটো বোন, এটা বড় মাসি আর উনি আমার মা, দুজনেরই কানের সমস্যা, দুজনেরই কানের মেশিন আছে কিন্তু কেউ পড়বে না। এবার আমি চান করি, আমিও খাবো। আমি একটা কথা বলি, আজকে ঠাকুর বিজয় হবে। আমরা কি বলি, তুই খেয়ে নে, খেয়ে যাবো। কাজ প্রচুর আছে, প্রচুর কাজ। আমার বসে থাকতে হবে একজনকে। আজকে বিজয় হবে, আপির ফাবির মাগবে। আমার একজনকে বসে থাকতে হবে তো। খাবে, খেয়ে যা না বাবা, তুমি খাও। যা যা যা, দেখছো দেখছো, এদিকে বলতে যে ভাত খাবো নি, এদিকে ডিমের বেলা খেয়ে নিচ্ছে। হ্যালো হ্যালো, বস খেতে দিয়ে দি। আর ওই কোন বসে আছে? গোটা ডিম পেয়েছি, ভালো গোটা ডিম পেয়েছো? হ্যাঁ, বাহ। বিজয়া দশমীতে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে, যে আসবে সবার জন্যই আজকে ভোগের হচ্ছে আয়োজন হচ্ছে, সেই জন্য আমি ইয়া উপরে একটা আলু কাটছি। দাদু আলু সাইজ দেখেছো? একটাই মনে হয় আড়াইশো, বেশি হবে তো। আজকে বিজয়ার দিনেও কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আবার রাতে যে খিচুড়ি খাওয়া হবে, তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। ননদ বসে গেছে, আপনারা জানেন এখন ননদ আসলেই বড় বড় খুন্তি কোড়া হাঁড়ি সব ননদের হাতে ধরিয়ে দিই, খিচুড়ি আর আলুর তো কাকি বাবা নামে চশমা না হয়নি কেন, কী করবে চশমায়? আমি করতেছি, আমার যেদিকে সুবিধা হবে আমি সেদিকে করবো, তুমি বললে তোমাকেই ধরিব না। এই সবে খিচুড়ি রান্না শুরু হয়েছে, মানে আগে থেকে রান্না করে নিচ্ছে, রাত্রে খাবে তা এখনই রান্না করে নিচ্ছে। সবজি কাটছে না করা সবাই রেডি হয়ে গেছে, কালকে তো খুব এনজয় হয়েছে, তিন দিন ধরে এনজয় হয়ে যাচ্ছে। ঠাকুর বোন কে করবে? বছর বছর মুখ
পূর্ব দিকে মুখ করে রাখো, এই পূর্ব দিকে মুখ করে রাখতে হয়, মুখ করে রাখতে হয়। হ্যালো চেক, হ্যালো। এবার আমাদের পপি কিচেনের মা সরস্বতী বিজয়া হবে। এবার খিচুড়ি আলুরদম খাওয়া হবে, বিজয়া হবে, চলে আসো। আচ্ছা তখন বলতে দেবো, দাঁড়া, এটা বাচ্চাদের খুব ভালো লাগে। আপনারা যারা দেখবেন চলে আসুন। সুন্দর আতঙ্কবাজি বিজয়া আসছে, বাচ্চার আসছে, বাচ্চার সরস্বতী মাইকি বাজি বাজি তো ভাড়ানো হলো। এবার বাচ্চারা মোমবাতি নিয়ে লেগেছে, আরে বরণটা হতে দে, মোমবাতি নয় ফুল ঝুরি, ফুল ঝুরি ভালো করে পড়াশোনা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। আর কে আবির দিবে, আর কে কে আবির দিবে, আসো 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 আসো। আমি পপিকে কল করতেছি আর পপি মাকে কল করতেছি, চলো। তুমি চুপচাপ বসে থাকো, রেস্ট নাও। ঠিক আছে, ড্রাইভার আমাদের পাকা আছে যে এখানে ঘুরাও।
আমাদের ঠাকুর জলে পড়ে গেল, সব জলে ঠাকুর জলে ফেলে সব চলে যাচ্ছি। এবার এবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, আলুর দম, খিচুড়ি, আমাদের জিরা প্রসাদ আছে, পাটের শাক আর ভাত হবে। আমরা তো পূজাকে চলে এসেছি, ঝাড়ু মারা চলছে। খিচুড়ি দাও গো এদিকে, খিচুড়ি দুজন বাকি আছে। তুমি কি করছো? জল সার্ভিস, জল দিয়ে যাও, জল দিয়ে যাও। বাবা রে, জল সার্ভিস এবার জল দোকানে, এই তো সেকেন্ড দিল। ক্যাটারিং ভালো নয়, আমি তো ঘরের ক্যাটারিং নি বাবা। আলুর দম তো একদম সেই ইয়ে হয়ে গেছে, পাতলা হয়ে গেছে না, ঠিকই আছে, নেমে দেব। খিচুড়ি দাও গো, সুবা হয়ে যা নন্টে, নাচলে কিন্তু পেট ভর্তি হয়ে যায়, খিদে পায় না। পেট ভর্তি হয় জানলে লোকে খিদে পায় না। আমার আবার উল্টোটা, কেন গো? নাচলে খিদে মরে যায়, আমাকে নাচলে পারে, আমি খিদে পাই না। দুপুরবেলা ডিম ভাত কে খেলো? তুই এখন কোকা হাতে খাবি? তারপরে ঠাকুরকে ভোগ দিয়েছিল বলে আমাকে খিচুড়ি দাও। সকাল থেকে মুখ চালাচ্ছে বলে সকাল থেকে কিছু খাইনি, খিচুড়ি খাবো বলে না, ভুড়ি বেড়ে যাচ্ছে না, ভুড়ি বাড়ু, ভুড়ি বাড়ু, কোনো সুযোগে খিচুড়ি দাও। খাবে 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 দারুন এনজয় হলো তিনটে দিন, কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। আমি ভাবছিলাম রসগোল্লা, আমি ভাবছি গুড়ের মিষ্টি, আবার গুড়ের মিষ্টি, এখন গুড় পাওয়া যায়নি। সরস্বতী পুজো শেষ, খাওয়া দাওয়া শেষ, খুব ভালো এনজয় হলো এবছর, খুব আনন্দ হলো না? না, এবছর তুমি আনন্দ করতে পারো, পরের বছর আনন্দ আমি নেই তো, কি হয়েছে? আনন্দ তো আর খামতি নেই, খামতি নেই কিছু, পরের বছর একদম তোমাকে একদম আরো ডবল ডবল বক্স নিয়ে এসে জোড়া জোড়া সরস্বতী আনবে নাকি? দাদু তো ঘুমই পাচ্ছে, দাদু উঠে নি চিড়ে প্রসাদ খেয়ে, ঠাকুর বিজয়া দিয়ে আসতে আসতে দাদু ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, দাদু যা খায় দাদু, কিন্তু দাদু যা খায় দাদু একদম মিপে খায় না। দাদু শরীর ঠিক রাখতে হবে, বলো শরীর ঠিক রাখতে হবে বলে আমি আর 85 বছর বয়সে আর চলছে, তাও ঘুমই পড়েছে বাবারে অনেক। ও দাদু আমাদের টোটোয় করে সবাইকে একসঙ্গে দিয়ে আসবে, হ্যাঁ তুমি নালে থেকে যাও আজকে আমাদের বাড়ি। না না না, আমি চলব, বাবার খিচুড়ি পছন্দ হয়নি কেন? বাবা বলে কে করছে খিচুড়ি আলুর দম এত পাতলা কেন? না পাতলা খিচুড়ি পাতলা খেতে হবে, সবাই ভালো খেয়েছি। এবার আমাদের টোটোয় করে বৌদি, কাকিমা, দাদু সবাই বাড়ি যাবে। বক্স টক্স গুলো একটু গুছিয়ে, আমার গলা ধরে গেছে কালকে, যে আমার কি হাল হয়েছে, তাও আমি তবু কিন্তু সেরকম ঘুটপাট করিনি, বসেই ছিলাম। আমি মোমবাতি জ্বালানোয় ফার্স্ট হবো কালকে, ভাবতে পারি। তুমি প্রেসার কুকার পেয়ে গেছো? প্রেসার কুকারটা কালকে ওই যে লাস্ট সেকেন্ড ওই চোখে দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো। সেটা কি চন্দনের বাড়ি গিয়ে খাওয়া হবে নাকি? আমি কি বললাম খাবো? এই যে সব টোটোই উঠে পড়েছে, আরে ড্রাইভারকে ডাকো, আমার বর দিতে হবে।
এই নিচে রাখ, নিচে রাখ, দাদু আসবে। ওই উঠবে গো বেচারি, দেখছ গাড়িটা কিনে দেখো, লাভ হয়েছে আমাদের বল বাবু, বাবা পপি কিচেন এর কত সুখ, আমার বর ঘরে করে পৌঁছে দিয়ে আসবে টোটোই করে। সবাইয়ের জন্য কত ভাবে বলো, টাটা, আবার কালকে সকালবেলা। আমি জানিনি, চলে গেল সবাই, এবার আমরা শুয়ে পড়বো।